ময়দানে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আর প্রকাশ ভাই আছি কাঁকড়া ধরার জন্য আর এই জায়গাটা তো অবশ্যই চেনেন এখানে আমার আগেও এসেছিলাম ভিডিওর জন্য তো এখন এই নালার সাইড থেকেই যাব যে কাঁকড়া ধরবো তাই তো আজকে ঘরের ধারে আইছি তো তো গাড়ি বাসেরও আওয়াজ আসতে পারে অনেকে ধারে তো কিছু নাই তো যাবো একটু কাঁকড়া টাকড়া ধরি তোপা দিয়ে দেই কি পাওয়া যায় কি না তাই হ্যাঁ তো বেশি জল ওঠো প্রায় পটাপট জল উঠতে যাচ্ছে তো এখন বেশি আর কোনো কিছু কমো না সিধে যাবো আগে টোপাগুলো দেবো তারপরে তাই তো হবে হবে খেলা হবে আসো ময়দানে আসো চলো চলো তারপর যাই খেলি তারপর দেখাচ্ছি আপনাদের তো আমাদের ফার্স্ট থোপা এইখান থেকে শুরু করলাম কাকার দাঁত ডাগ মানে দেখলাম তো চল ওদের বাইরেই ধরবে বাইরেই ধরবে কেন গাডার ভিতরে বইয়ে টানে টানো চলো চলো ভাই ধর্মে তোদের মশার কামড়ে তাই হম দরকার তো এইভাবেই লাইনটা ফেলতে থাকবো আর আপনাদের দেখাতে থাকবো হুম ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ গুনু গুনুগুলো এই ঘাটাটাও মাটি খেলছে আমি এইভাবে লাঠিগুলো পুঁতে দিচ্ছি জল ওঠা শুরু আর প্রকাশ ভাই ফেলছে তো বেশি সময়ও নাই কিছু করার নাই হঠাপট চালাই যাবে নাকি চল চল চলো চলো তো আমরা দুই ভাই এখানে আসলাম এইখান থেকে এই যে প্রকাশ উঠছে তো ভিতরে একটা এখানে সিঙ্গল ঘর আছে এই যে রাস্তা বানানো এখান থেকে

এখন যাবো এক জায়গায় যাইয়ে যে কোনো এই খাড়ির ভিতরে তো বসা যাবে না মশাই কামড়ে শেষ করে দিই এখন একটু উপরের দিকে যাবো যাইয়ে একটু শান্তিমতো বসবো তারপরে হ্যাঁ রাস্তার পাশেই যাবো তারপর জোয়ার জল উঠবে তারপরে রাউন্ড মারতে আসবো উঠবে কি অনেক বড় উঠেও গেছে উঠেও গেছে তো ঠিক আছে চলো আবার একটু পরে দেখা হচ্ছে আবার ঘুমে পড়ো না তো চলো হাঁটি চলো 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 মশায় হেভি কামড়াচ্ছে তো ওই যে প্রকাশ ভাই বসা রাস্তার পাশে চলে আসছি আর কাকা এখানে জাল মারছে তো এই দেখুন সুন্দর সাইজের পাঁচশা মাছগুলো ধরেছে কাকা এই সাইজের পাঁচশা দিয়ে কিন্তু ভালো না কাকা ছোটো সাইজ হ্যাঁ ছোটো সাইজগুলো সুন্দর সাইজ পাঁচশা কাকা এখন মারবে আবার জাল দেখি

তাড়াতাড়ি পরে করে বন্ধুরা এরকম পাঁচ সংসার সাইজ মায়া মাছটা কোথায় গেল মায়া মাছটা সারাই আর সমুদ্রের মাছ এই একটা মাছের পাশে মাছটা সাইডে কি কাকা কাকার কাজ করতে থাকুক আর আমরা আমাদের যাওয়ার সময় পেরে পেরে হয়ে গেছে যাই তারপরে দেখাই

তারপরে কচু গাছ নিয়েছিলাম বুঝতে হুম কচু গাছ দিয়া মানে কচু দিয়া ঝোল গরমই তো খাইতে হবে মশাই কামড়া বাজারে কচুর গাড়ি নিয়ে কচুর গাড়ি খাইতে অনেকদিন কচুর গাড়ি খাই না কচুর গাড়ি দিয়ে বিন্দাস করে একটু ঝোল বানাইতে হবে মাহা কইরা আহা কি যে স্বাদ লাগবে মজা ইচ্ছে তবে ঠিক আছে এই দেখো সুপার সাইজের আসো ময়দানে থুথুরি ভাই আর কটা যেন পাই প্রকাশ ভাই বলছে এটা কিন্তু টানছে আকাশে মেঘ ভরা তারপরে সেভাবে দেখা যায় না দেখো দাও দেখো দাও

জঙ্গলটা একদম ঠাসামাল শেয়াল করা একদম বাবারে মজায় শিখেছে আর মশামটাও একটু রুম জানি ওজনে মশায় কামড়াচ্ছে অনেক মশায় কামড়াচ্ছে তারপরে কাঁকড়া দেহাও যায় না

যা যাঁসে কপালে সেরা কথা বগলে চল চল আসো বগলে বগলে পড়া হবে ছেড়েছ না সাইজের মাল হলো মানে প্রকাশ ভাই যাচ্ছে ওই দূরে একটা কাকড়া ধরে টানছে তার জন্য দাও দাও উঠাই নিয়ে

ও যার মাথা থাকে থাক তো বন্ধুরা এখন যাবো ঘরে তো ঘরে গিয়ে ভাত ঠাত খেয়ে তারপর আসবো আবার জল ভরে গেছে তাই তো কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে সেরকম তো বেশি হয় নাই হবে বাড়ি দিয়ে মাথায় কাঁকড়া পাইছি না তিন দিয়ে তিন দিয়ে কাঁকড়া পাইছি এরকম দিন ঠিক আছে ঠিক আছে তো বাড়ি আর মেন হচ্ছে এই জল এই জায়গা দিয়ে ইয়ে হয়ে যাবে এই যে কিরম আমরা কাঁকড়া পাই রডে

তো জল এখন আমরা যেরকম হিসাবে ভাবছিলাম যে জল ভাটিয়ে গেছে ভাটিয়ে গেছে কিন্তু এখনও ভাটি হয় নাই আর একটু সময় আমাকে ওই জায়গায় ওয়েট করতে হবে তো এই এই পাশে দুইটা বড় আছে তো পরে তো ওই জায়গায় গেছে দেখতে তো ও আসুক দেখা যাক কাকরা পাইছে কি না উঠাইছো হ্যাঁ ভাই কি বড় খাতা

তো ঠিক আছে এবার একটু সামনে যাই সামনে এক জায়গা দেখিয়েছি এক জায়গায় তো ওইটার ধরে যাচ্ছি তারপর আবার দেখাচ্ছি তো চলো সাথে থাক তো এখানে একটা কাঁকড়া ধরেছে থোপাটা ওই দিকে প্রকাশ ভাই একেবারে আস্তে আস্তে যাচ্ছে কারণ কি কাঁকড়া ছেড়ে দেয় তার কারণে পরKHTML পোгас এই সব ময়দানে এই যে সব বেশি সব শিলগা পড়াতা ভাই সুন্দর একদম সুপার সরতা আমি মানে দেখি না এরে জঙ্গলের ওরম কামড় খাবো আমি পাগল নাকি কত যে ওরকম কামড় দিছিল সত্যি থাকতাম হম ব্যাগ বানিয়ে ব্যাগে সেই সময় তো এরকম কাঁকড়া বাইন্ধে রাখতাম না না রেশমাটা প্রথম অনেক আগে যে সময়টা কাঁকড়া ধরতাম যে সময় ছিলাম কি আবার ধরছি না 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 সেরম লাগে না কিন্তু গুন বাইকে রয়েছে না সে জন্য আগে এরকম কাঁকড়া সরে সাইডে সাইডে তুই এরকম ব্যাগের ভিতরেই কাঁকড়াগুলো দেখতে উপর দিয়ে সাওলা নিচ দিয়ে একদম পরিষ্কার হুম টাইট মার টাইটই মার চল চল প্রকাশ ভাই এখান থেকে একটা কাঁকড়া তুলছে এই যে প্রকাশ ভাই আজকে জলের কালারের জন্য মাইক খেয়ে যাচ্ছি না কাঁকড়ার একদম হ্যাস্ত ন্যস্ত করে দিতাম উপরে বাইতে যাচ্ছি এই কাকাটা মেলা সময় দিয়ে তাং করা শুরু করছে আর দাঁড়িয়ে আসতেই ছাড়ি দে দাঁড়িয়ে আসতেই ছাড়ি দেবে তুই আসেন আমি দিয়ে এসেছি তো ওই পাশে গিয়ে আসলাম ওদিকে দুটো ধরেনি কাকড়া পানছে এখনো

জল এখনো অনেক জল প্রকাশ ভাই শয়তানি করে এগুলো থেকে মালা বানাচ্ছে একটা করে আনে আনে সব চিপকাচ্ছে শালি ভাবন ভাবুন কি কিভাবে কষ্ট হচ্ছে

কামড় কোমর না খাই দেখছো মামা ঠিক আছে এটা সারা যাবে না সাইজের আছে তো এডের পর একটা খারাপ সাইজের না কাঁকড়া আমাকে এই একটা সেই ধরছে আর ওই পাশে একটা কাঁকড়াও হয়নি একটা ধরছে না সে গেছে ওই মানে না যা আছে কপালে কি কথা ছেড়া বকুলি তারপরে আসো ময়দানে তারপর খেলা হবে এককার উপরে লরি মেরা বাস চালিডিং করবো কিন্তু আজকে একটু কম কাঁকড়া হয়ে গেছে যেরকম ভাবছিলাম কাঁকড়ায় দেহা যায় না কিছু না এরকম করলে থ হয় এরকম কাঁকড়া হাইট দিয়ে কিনা জলের ভিতরে এটাই আমাকে ছোট ঘাঁকড়া না এটাই সব থেকে ছোট

এই দিয়ে কচু শাক বাজা খাইতে সেটা পাবাই না বানবি বানতেই তুই কী গাড়িটা একটা নেই আমি পারবো না বানতে কেন সেকোন ছোট বলে দিয়ে না বানতে তো বন্ধুরা আজকের আমরা কাঁকড়া তো সেরকম জুইত হলো না তারপরও দেখিয়ে দিই এইগুলো পেলাম এই দেখুন কাঁকড়া কট কবে ওইটা বেশি তো একটা এক কেজি আটশো

আর কি আজকের ভিডিও শেষ একেবারে খতম আর তো আসছে না জল বাটিয়ে গেছে কিছু করার নাই আর মশাও ভীষণ কামড়াইছে আজকেরা আর ওয়েদারটা এখন যে ইয়া ঠিক হয়েছে এর আগে যে সময়টা বরা ফেলাইছি সেই সময় তো ওয়েদার মেঘলা ছিল এত গান্দা ছিল তো আজকেরা এই জায়গায় ভিডিও তো টাটা যারা চ্যানেল নতুন আসো তারা একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না ফেসবুক ফেসবুকের যে চ্যানেল আছে সেই জায়গায় দেখো যে ফেসবুকটায় তো বরাবর পাই যাবা আমাদের আর পাই যাবা তো নতুন আরবার একটা নতুন ভিডিওর সাথে আসতেছি তার জন্য টাটা বাই বাই লাভ টু ঠিক আছে চলো